আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে বলছি। আজকে কথা বলবো অনেকে, মানে অনেক বলতে আমার হোয়াটসঅ্যাপ ভাই ভরে গেছে একই প্রশ্ন। আমি বলছি যে 4 মিনিটের পরে কারো মানে আবেদনের নলস্তা উঠবে না, মানে এরকমই। তো আজকে আসলে আমি কথা বলবো প্রথম মিনিট থেকে 4 মিনিট বা 5 মিনিটের ভিতরে কাগজগুলা কি সবচেয়ে বেশি উঠবে, বা এই এই 5 মিনিটের ভিতরে কাগজগুলাই উঠবে কি, বাকিগুলা কি উঠবে না। যেমন সামনে এগ্রিকালচারে আবেদন আছে, তো এগুলো নিয়েই কথা বলবো। তার আগে বলবো কলিজার ভাই ও বোনেরা, যদি ভালো লাগে অবশ্যই ভালো কমেন্টস করবেন, এবং যাদের খারাপ লাগে অবশ্যই আপনার মতামত জানাবেন, কারণ আপনার মতামত সবসময়ই মনে করবেন একটা প্রতিবাদ। গতকাল সরকারি যে লেজেটা প্রকাশ করা হয়েছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যেখান থেকে প্রথম পর্যায়ে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়, তো সেখান থেকে আমার পাশে অবশ্যই এখানে সেই লেজেটা আছে যে প্রথম মিনিট থেকে 4 মিনিট কতজন, সব ডিটেলস আছে। কিন্তু সেখানে নিচে লেখা আছে কি, আমি বাংলায় বলি, অনুরোধগুলি কালানুক্রমিক, মানে সিরিয়াল অনুযায়ী ক্রম অনুসারে এবং সীমার মধ্যে প্রক্রিয়া করা হবে কোটার, মানে যে কোটাটা আছে সেই কোটার ভিতরে আপনি প্রথম সেকেন্ড থেকে শুরু করে যে এই 39,030 জনের যে কোটার ভিতরে, এই 50,000 ভিতর থেকে যারা সঠিক আবেদন করবে তাদের প্রথমে নেওয়া হবে। এখানে যদি কোটা পূরণ হয়ে যায় তবে অবশ্যই দ্বিতীয় ধাপে যাবে না সরকার, হয়তো বা নতুন করে আবার কোনো কিছু করবে। কিন্তু যদি এখানে অর্ধেক হয় তাহলে অর্ধেক নেওয়া হবে, যদি 10% হয় 10% নেওয়া হবে। তবে কিছু মূর্খ আছে যারা কোনো আইন কোনো কিছু বুঝে না, তারা আসলে এটা বিশ্লেষণ করতে পারে নাই। তবে এই মূর্খদের নিয়ে আর বলার কিছু নাই। ইতালিতে প্রতি বছরই, খালি এই বছর না, প্রতি বছরই সরকারের এই ফ্লুসিতে নিয়ম থাকে, প্রথম যারা আবেদন করবে সেখান থেকে বাছাই প্রক্রিয়া শুরু হয়। এরকম না যে 1 মাস পরে করছে বা 15 দিন পরে করছে, সেখান থেকে শুরু করলাম। ইতালিতে ইয়ের ভিতরে, লেজের ভিতরেই দেওয়া আছে যে প্রথম সেকেন্ড থেকে শুরু হবে বাছাই প্রক্রিয়া। এখন সরকার এগ্রি স্পন্সর এবং ডোমেস্টিক এই দুইটায় প্রথম মিনিট থেকে 4 মিনিটে কতগুলো আবেদন জমা পড়ছে সেগুলার হিসাব দিছে, এবং সেগুলাই যে অবশ্যই বাছাই প্রক্রিয়ায় প্রথমে যাবে এইটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। কিন্তু আমি কখনোই বলি নাই যে এইখান থেকেই সবগুলা কাগজ বের হবে। এখন আপনারা ভয় পাইছেন কারণ হলো যেখানে 39,030 জন স্পন্সরে সর্বমোট কোটা 33টা দেশ, সেখান থেকে 1,50,000 এই 4 মিনিটের ভিতরে আবেদন পড়ছে। যেহেতু এ আবেদনের ভিতরে যদি 1,50,000 সামথিং এই আবেদনগুলোর ভিতরে সবগুলোই যদি সঠিক থাকে তাহলে সবগুলাই পাবে, আর যদি অর্ধেকও মানে কাগজপাতি ঠিক মতো না দিয়ে থাকে তাহলে অর্ধেক পাবে না। যদি 90% এখান থেকে কাগজপাতি সারা জমা দিয়ে থাকে, খালি ক্লিক করলেই হবে না, তবে 90%ই বাদ যাবে। তারপরে 4 মিনিট থেকে 10 মিনিট যাবে, কতগুলো আবেদন পড়ছে দেখা যাবে 1 লাখ, তখন ওইখান থেকে বাছাই প্রক্রিয়া শুরু হবে। ঠিক সেরকমই এগ্রিকালচার যারা এই যে আবেদন করবেন 12 তারিখে, সরকার এখন 1 মিনিট থেকে 4 মিনিট নিছে, হয়তো বা এগ্রিকালচারে 1 মিনিট থেকে 3 মিনিটও নিতে পারে বা 1 মিনিট থেকে 5 মিনিটও নিতে পারে। তো আপনাদের কাজ হলো আমি কিভাবে আবেদন করলে তাড়াতাড়ি আবেদন করা যায় সেটা নিয়ে আমি একটা ব্লগ দিছি, ওইটা দেখবেন, উপকার হবে। কারণ হলো আমি যাদের সাথে চলি মিশি জানি তারা অবশ্যই এইসব প্রসেস নিয়েই আপনাদের আবেদনগুলা আগে করতে পারে, এবং অনেকেই জানে না কিভাবে আবেদনগুলা তাড়াতাড়ি করা যায়। এই বছর এগ্রিকালচারে কোনো কোটা বরাদ্দ করা হয় নাই যে কোন দেশ কতগুলো পাবে এবং কোন প্রভিন্সিয়া থেকে কতগুলা কাগজ পাবে। যেমন নাপোলি একাই 20,000, তারপরে কাসেত্তা একাই 5,000, তারপর সালেরনো একাই 5,000, এরকম দেওয়া হয় নাই, এখন পর্যন্ত দেওয়া হয় নাই। সামনে আরও 2-1 দিন বাকি আছে, দেওয়া হইতে পারে নাও হইতে পারে। তবে আমার কথাগুলা
কিছু আমি আগে নর্দমার কিট বলতাম, এখন তাও ঘৃণা করে, এত ঘৃণা করে ভাই, আমি যে ব্লগটা দিব সেই ব্লগটারে একটা নেগেটিভ কিছু বলবো। এমন একভাবে পিছিয়ে লাগিয়ে রয়েছে যে আমি বলছি যে এক মিনিট থেকে চার মিনিট সরকার এগুলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পেপুত্রায় পাঠাইছে। অশিক্ষিত মূর্খ বর্বর, যারা মূর্খ বর্বর মানুষের শুধু সমালোচনা করতে পারে, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। সবারই ভালো সময় খারাপ সময় আছে, এদেরও সময় আসছে অবশ্যই। যারা পরনিন্দা পরচর্চা করে তারা কখনো টিকে থাকতে পারে না। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।